নাম্বার ওয়ান হচ্ছে সেই মেয়ে যে হচ্ছে সারা দিন আটা আর ময়দা নিয়ে ব্যস্ত থাকে। এরকম মেয়ে মনে হয় বাংলাদেশে নাই। আহেরা, এটা নাম হচ্ছে আহেরা, যারা সারা দিন কোথায় কোন ক্রিম পাওয়া যায়, কোথায় কোন বিউটি পার্লার ভালো, কোথায় গেলে রূপচর্চা ভালো হবে, সারা দিন এটা নিয়ে ব্যস্ত থাকে, এরকম মেয়ে আসনা নাই। শুনেন, নিজেকে সৌন্দর্য মেইনটেইন করে রাখা, নিজের কিউটনেস বজায় রাখা, এটা হচ্ছে নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ, পড়া নিজেকে আপনি টেক কেয়ার করবেন, ডাজন্ট ম্যাটার, সব মেয়েরা নিজের যত্ন নিবে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু কিছু কিছু মেয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করায়, ওর পুরো ঘর দেখলে মনে হবে ঘর কম বিউটি পার্লার বেশি, পুরো ভিতরে আপনি কি নেবেন, লিপস্টিক নেবেন, আইলাইনার নেবেন, কি নেবেন আপনি জানেন নাই, সারাটা দিন এই সমস্ত কাজে ব্যয় করে দেয়, এরকম মেয়ে আসনা নাই। এরকম মেয়েকে বিয়ে করবা না, তুমি সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে একটা অ্যাকর্ডিং টু বেস্ট ক্যাপাসিটি সে ট্রাই করে নিজের কিউটনেসকে বজায় রাখার জন্য। কিন্তু যেই মেয়ে অতিরিক্ত মাত্রায় আটা ময়দা মাখার ট্রাই করে, বা যেই মেয়ে অতিরিক্ত মাত্রায় সাজসজ্জা করে, এমন মেয়ে যদি তুমি দেখতে পাও আর বুঝে যাও যে সে এমন ক্যাটাগরির, তাকে কি বিয়ে করা যাবে? আরে ভাই বলেন না কেন, করা যাবে? তাহলে এক নাম্বার, যারা অতিরিক্ত সাজসজ্জায় ব্যস্ত থাকে, এই ধরনের মেয়েকে কোনো যুবক বিয়ে করতে পারবে? এক নাম্বার।